রবিবার রাতে চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ গত এক মাস ধরে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল পঁচাশি বছর গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি তখনই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সেবার করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেও কোভিড পরবর্তী নানা রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি শ্বাসকষ্ট ছাড়াও কিডনি এবং লিভারের সমস্যা ধরা পড়ে গত একত্রিশ জুলাই তাকে তা আবার হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও এবার আর বাড়ি ফেরা হল না এই বিশিষ্ট সাহিত্যিকের বুদ্ধদেব গুহুর জন্ম উনিশশো সালের উনত্রিশে জুন কলকাতাতেই পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ সেন্ট জেভিয়ার্স কলেজে পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ছিলেন আকাশবাণী কলকাতার অডিশন বোর্ডের সদস্য প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুগুহ ছিলেন তার স্ত্রী তাদের দুই মেয়ে বর্তমান পেশাদারের কাজের সাথে সাহিত্য চর্চায় তার অনন্য প্রতিভা বুদ্ধদেব গুহকে বাংলা ভাষায় স্থান করে দিয়েছে একের পর এক কালজয়ী সৃষ্টিতে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে বুদ্ধদেব গহুর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলার সাহিত্য জগৎসহ শিল্প সংস্কৃতির সব মহল তার প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমহল মাধকরী কোজাগর অববাহিকা একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ তার লেখায় ঋজুদা বা রিফুর মতো চরিত্র আকৃষ্ট করেছে শিশু কিশোরদের বিশেষ করে প্রকৃতিকে তার লেখায় অনবদ্ধভাবে উপস্থাপন করায় তিনি অনন্যতা অর্জন করেছিলেন জঙ্গলের সঙ্গে সাহিত্য ও রোমান্টিকতার মিশ্রণে তার সৃষ্টিগুলি বাংলা ভাষার পাঠকরা দীর্ঘদিন মনে রাখবেন the report channel tinroth